আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফজিয়া রওশন। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বঙ্গবাজারে সর্বশান্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, চৌকি ফেলে অনেকে ফুটপাতে সাজিয়েছেন দোকান। অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে বললেন ডিএমপি কমিশনার। কাউকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের না বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সংলাপের পূর্বে সরকারের পদত্যাগের ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। ঈদ যাত্রা রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির আজ দ্বিতীয় দিন, দেয়া হচ্ছে 18 এপ্রিলের টিকিট। অনলাইনে টিকিট বিক্রি হয় নেই স্টেশনের চিরচেনা রুট। চৈত্রের তীব্র দাবদাহে পুড়ছে জনপদ, স্বাস্থ্যবিধি মেনে রোজাদারদের রোদ এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সাহরিতে খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। তীব্র গরমেও রাজধানীর বিপণী বিতানগুলোতে বেড়েছে ঈদের কেনাকাটা, বিক্রি আশানুরূপ বলছেন ব্যবসায়ীরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াবার চেষ্টা করে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে রাস্তায় ফুটপাতে কাপড়ের দোকান বসিয়েছেন তারা। বঙ্গবাজারের দক্ষিণ পাশের ফুটপাতে ফ্লাইওভারের নিচে 5 শতাধিক ব্যবসায়ী কাঠের চকিতে তাদের দোকান দিয়ে বসেছেন। মহিবুল কাদেরের বিশেষ প্রতিবেদন। ভয়াল আগুনে কেড়ে নিয়েছে সব কিছু, তবুও বেঁচে থাকার প্রয়োজনে জীবিকার তাগিদে আগুনের গ্রাস থেকে যেসব কাপড় বাঁচাতে পেরেছিলেন সেগুলো নিয়েই বসেছেন অনেকে। ফুটপাতে বসা দোকানগুলো ঘিরে জনসমাগম হলেও এখনো বিক্রি জমে ওঠেনি। সব ব্যবসায়ীর চোখে মুখে কষ্টের ছাপ। এই যে মার্কেট বলতেছে, মেয়র সব বলতেছে বহুতল ভবন করবে, কবে বহুতল ভবন করবে আর কবে আমাদের দোকান দেবে? আমরা এখন কি করব, কোথায় যাব? মার্কেটে প্রায় আমার 40 লাখ টাকার মতন ক্ষতিপূরণ হয়েছে গোডাউনে। বিভিন্ন জায়গার থেকে ঈদ উপলক্ষে মনে করেন টাকা পয়সা এনে মাল কালেকশন করছি, ঈদ উপলক্ষে বিক্রি করব, কিন্তু কিছুই তার হলো না। যদি ঈদের পরে হতো তারপরে আমার মনে করেন আরেক জায়গায় আমি কিছু করতে পারতাম, ঈদের সময় বেঁচে কিনা করে কিছু একটা ক্যাশ করতে পারতাম, অন্য জায়গায় আমি বসতে পারতাম, কিন্তু আমার তো সব নিঃস্ব হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় সব কিছু শেষ হয়ে যাওয়ায় অনেকের বাসায় খাবারের টাকাও নেই, তাই বাধ্য হয়ে ফুটপাতে দোকান নিয়ে বসেছেন তারা। মানে বৈশিতে আসায় যে লগে তো খাবার টাকাও নেই যে কিছু খামো, একটা ইফতারি খেতে গেলে তো 4-5 জন লোক একজনে বলে 1000 টাকার দরকার আছে, কই পামো ভাই, কে দিব? এর মধ্যেই আজ আবার আগুন লাগে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত 4 এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় বঙ্গবাজারের বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্সো টাওয়ার। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। শনিবার এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, অগ্নি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলার ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে। কারো উস্কানিতে এ হামলা চালানো হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আদালত থেকে ছিনতাই হওয়া 2 জঙ্গি দেশে রয়েছে জানিয়ে তাদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান খন্দকার গোলাম ফারুক। অপরদিকে জঙ্গি ছিনতাই চক্রের প্রধান সমন্বয়ক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে সিটিটিসি। হাসান জাকিরের রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক বিতর্ক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমরা যেহেতু কারা অপারেশনে জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি, তাদেরকে গ্রেপ্তার করতে পারেছি, তা আমার ধারণা যে 2 জন পালিয়ে আছে এদেরকেও আমরা হয়তো অতি সত্বর গ্রেপ্তার করতে পারি। বঙ্গবাজারে অগ্নিকাণ্ড সম্পর্কে এ সময় নানা প্রশ্নের উত্তর দেন খন্দকার গোলাম ফারুক। এখানে বহুতল ভবন করার কথা ছিল, ব্যবসায়ীদের একাংশ বহুতল ভবন করার বিপক্ষে, বিক্ষুব্ধ কিছু জনতা ওই অফিসটা ভাঙচুর করেছে, কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে, যারা আমাদের কাছে মনে হয়েছে যে এটা কোনো পরিকল্পিত আক্রমণ হতে পারে। আমরা দেখার চেষ্টা করছি এই আক্রমণটা উদ্দেশ্য প্রণীত কিনা। অপরদিকে জঙ্গি ছিনতাই চক্রের প্রধান সমন্বয়ক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলন করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সিটিটিসি। শিখার মাধ্যমে
আবার যারা হাজিরা দিতে এসেছিল সোহেল শামীম সহ অন্যান্য জঙ্গিরা তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এইভাবে এই প্রক্রিয়ায় তারা এই কাজটি করবে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে তার সঙ্গে বিএনপি যুক্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগুন সন্ত্রাস বিএনপির সৃষ্টি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মিরপুরের সিদ্ধান্তে হাইস্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি রমজান মাসে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে তা গণবিরোধী রাজনীতি। আগুনের কথা বলে, এ আগুন সন্ত্রাস এদেশে তারাই সৃষ্টি করেছে এবং আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে এই নাশকতার সাথে বিএনপি জড়িত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন সন্ত্রাস। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং সব দল অংশগ্রহণ করবে আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সংসদে বলেছেন, কাউকে দাওয়াত করে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়। জাতীয় সংসদের সর্বজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর উপস্থাপিত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে সরকারি দল একটি পক্ষ, সব বিরোধী দলও একটি পক্ষ। সেখানে নির্বাচনে কেউ আসবে কি আসবে না সে দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন। কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এটি সরকারি দলের দায়িত্ব নয় যে সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা। নির্বাচনে কেউ আসবে কি আসবে না সেই দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন, এটি সরকারি দলের দায়িত্ব নয়। সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। বর্তমান সরকার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান মির্জা ফখরুল। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ব্যবস্থা আপনার ক্ষমতা দিয়ে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই কমিশনের অধীনে সকলের অংশগ্রহণের মাধ্যমে এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। দেয়া হচ্ছে 18 এপ্রিলের টিকিট। রেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কারণে এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। তবে সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়েন ট্রেনের ঈদের টিকিট প্রত্যাশীরা। শনিবার সকাল থেকে এনে বিভিন্ন অভিযোগ করেন তারা। টিকিট কাটতে গিয়ে দুটি সমস্যা বেশি দেখা দেয়, তা হলো সার্ভারে লগ ইন করা যাচ্ছিল না আর সিট সিলেক্টিংও হচ্ছিল না। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, প্রথম মিনিটে অতিরিক্ত ভিজিটার প্রবেশ করায় সার্ভারে সমস্যা দেখা দেয়। তিনি দাবি করেন, আজ প্রথম মিনিটে মোট 13 লাখ ভিজিটার ওয়েবসাইটে প্রবেশ করে, তাই এ জটিলতা দেখা দেয়। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে 15 এপ্রিল থেকে। ঈদ উপলক্ষে আন্তর্দেশীয় মিতাইল এক্সপ্রেস 18 থেকে 27 এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস 20 থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তর্দেশীয় বন্ধন এক্সপ্রেস যথারীতি চলাচল করবে। চৈত্রের তীব্র দাবদাহে পুড়ছে জনপদ। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী এই দাবদাহের দাপট থাকবে আরও বেশ কিছুদিন। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশেষ করে ধর্মপ্রাণ রোজাদারদের যতটা সম্ভব রোদ এড়িয়ে চলা এবং ইফতারে পানীয় জাতীয় খাবার বেশি গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। একই সাথে সাহারিত স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পরামর্শ তাদের। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রকৃতিতে বইছে লু হাওয়া, গ্রীষ্মের দাবদাহ চারিদিকে। সিয়ামের মাস হওয়ায় এরই মধ্যে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সব ধরনের মানুষকে তাপদাহের সময় দিনের বেলায় অতি প্রয়োজন ছাড়া রোদের মধ্যে না থাকার পাশাপাশি রোজাদারদের ইফতারে পানীয় জাতীয় খাদ্য এবং ফল খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
বা বিভিন্ন ধরনের সৎপথে যেগুলো খাবারগুলো আছে, হ্যাঁ, জুস দিয়ে শুরু করলো বা খেজুর দিয়ে, এই টাইমে যদি খাবার দিয়ে শুরু করে একটু রেস্ট নিয়ে যদি ভাতটা খায় এবং ভাতের সাথে মাছ মাংস, মানে যেগুলো হলো বাসার তৈরি খাবার, সেগুলো খেলে তার বডির জন্য ভালো হয়। ইফতারে রোজাদারদের ভাজা পোড়া এবং পথের পাশে তৈরি করে বিক্রি করা মুখরোচক খাবার এড়িয়ে চলারও পরামর্শ চিকিৎসকদের। খাদ্য তালিকা অবশ্যই নির্বাচন ভালোভাবে করা উচিত, কারণ বাইরে যদি খোলা খাবারটা সে খায় যেখানে রং মেশানো থাকে, কেমিক্যাল অথবা পোড়া তেল, যেটা কিন্তু ক্যান্সার উপাদান থাকে, সেটা বেশি খেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। সাহারিতে খাবার গ্রহণের ক্ষেত্রেও সচেতন হবার পরামর্শ ডাক্তার আয়েশা আক্তারের। নিয়মিত উচিত তার হলো একদমই হলো সাদা ভাত, ডিম বা মুরগির মাংস খেলো মশলা কম দিয়ে, কারণ সেটা যদি বেশি খেয়ে ফেলে সেরোতে তখন সেটা সারাদিনটা কষ্ট হবে, অ্যাসিডিটি ডেভেলপ করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার সেগুলো যদি সে খায় তাহলে কিন্তু তার শরীরটা ঠিক থাকে। সুস্থ থেকে রোজা পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হোক সবার জীবনে। অসুস্থ রোগী থাকে তাদেরও কিন্তু রাখা যায়, খুব অসুস্থ হয়ে গেলে তার কিন্তু রোজাটা হয়তো না রাখতে পারে, পরে রাখতে পারে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আসুক এ পর্যায়ে জানাবো ঈদ বাজারের খবর। প্রচণ্ড গরমেও থেমে নেই ঈদের কেনাকাটা, অনেকটাই জমে উঠেছে ঈদ বাজার। ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে বেচা কেনা। ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিনের তুলনায় বেচা বিক্রি অনেকটাই আশানুরূপ। আমেনা হীরার রিপোর্ট। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের বাকি দুই সপ্তাহের কম, তাই রাজধানীর শপিং মল, মার্কেট, ফুটপাত সহ সবখানে জমে উঠেছে কেনাকাটা। রোদে পুড়ে গরমে ঘেমেও থেমে নেই ঈদ বাজার, অনেকটাই ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। রাজধানীর গাউসিয়া সুপার মার্কেট, ঈদকে সামনে রেখে ছুটির দিনে ফুটপাত সহ মার্কেটে এমন উপচে পড়া ভিড়। গরমকে উপেক্ষা করে ঈদের বেশি দিন বাকি না থাকায় এখনই পছন্দসই কেনাকাটা করে নিচ্ছেন অনেকেই। মনে হচ্ছে আকাশ সমান দাম, এমনিতেই গরম, তার মধ্যে হচ্ছে এত মানুষ কিনবো দেখি, ঘুরতেছি এখন মাত্র আসছি। বিক্রেতারা বলছেন এ কয়েকদিনের তুলনায় বেচা বিক্রি বেশ ভালো। শুক্রবার থেকে একটু মানুষের চাপ, কালকে থেকে একটু চাপ, এর আগে একটু ঠান্ডাই ছিল, প্রথম দিকে একটু খারাপ গেলেও এখন মোটামুটি ভালো আছে। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় দাম বেশি হলেও সাধ্যের মধ্যে সীমিত করেই কিনতে হচ্ছে তাদের। রোজা রেখে কেনাকাটা করতে আসছি, সামনে যেহেতু ঈদ, তার জন্য মোটামুটি যা আছে এগুলোর মধ্যেই দেখতেছি। ছুটির দিনগুলোর মতো বাকি দিনগুলোতেও এমন বেচা বিক্রি হলে লাভবান হতে পারবেন ব্যবসায়ীরা, এমন প্রত্যাশা তাদের। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা। এদিকে নরসিংদীর বেলাবো ও রায়পুরার কাপড়ের মার্কেটগুলোতে এখনও জমে ওঠেনি ঈদ বাজার। ব্যবসায়ীরা আশা করছেন ঈদ যতই ঘনিয়ে আসবে ততই বাড়বে কাঙ্ক্ষিত বেচাকেনা। প্রতিনিধি আমিনুল হকের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা, তবে এখনও জমে ওঠেনি নরসিংদীর বেলাবো ও রায়পুরার ঈদের বাজার। কাপড়ের মার্কেটগুলোতে নেই ক্রেতাদের তেমন ভিড়। ঈদ যতই ঘনিয়ে আসবে বেচাকেনা ততই বাড়বে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সামনে আশা আছে মানুষ বলবে যে উঠবে বাজারের মধ্যে, এইটা দিনের মধ্যে মনে হয় বেচাকেনা বাড়বে, এখন মোটামুটি বেচাকেনা আছে ইনশাল্লাহ। কাস্টমার দেখা গেছে মাল চয়েস করে ঠিকই, কিন্তু কাপড় নিতেছে না। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবারের সব ধরনের কাপড়ের দাম একটু বেশি, তবে অনেকেই শেষ সময়ের ভিড় এড়াতে বেছে নিচ্ছেন পছন্দের পোশাক সামগ্রী। বাজারের যে অবস্থা, এদিকে ঈদের বাজারের নিরাপত্তা নিয়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের এই বাজারটাকে সামনে রেখে, উৎসবটাকে সামনে রেখে যেন অতিরিক্ত মূল্যে কোনো কিছু বিক্রয় না করে ক্রেতাদের কাছে, সেই বিষয়টার উপর আমাদের কঠোর নজরদারি এবং মনিটরিং রয়েছে। ঢাকা থেকে মানুষ যেন মেলা বলতে আসতে পারে, নিজ ঘর বাড়িতে এসে সুন্দরভাবে ঈদ করতে পারে, এই জন্য আমরা সতর্ক আছি। পছন্দের পোশাক নিয়ে হাসি মুখে ঈদের আনন্দ উপভোগ করবে সবাই এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। এস এম হামিম, মাইটিভি, নিউজ ডেস্ক।
নরসিংদীতে দিনে রাতে প্রকাশ্যে সিএনজি রিফুয়েলিং স্টেশন থেকে শত শত সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে দেওয়া হচ্ছে লাখ টাকার গ্যাস। বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধ উপায়ে গ্যাসবাহী কাভার্ড ভ্যানে গ্যাস পরিবহন করার যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অন্যদিকে অবৈধভাবে এই গ্যাস বিক্রির ফলে তৈরি হচ্ছে গ্যাস সংকট। প্রতিনিধি তৌহিদ মিঠুনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী নরসিংদী জেলায় 19টি সিএনজি রিফুয়েলিং স্টেশন রয়েছে। তার মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর মাদুবদি ও ইটাখোলার বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে প্রকাশ্যে অবৈধ উপায়ে শিল্প কারখানায় বিক্রি করা হচ্ছে সিএনজি গ্যাস। অনিরাপদ অবস্থায় অবৈধ উপায়ে এসব গ্যাস বিক্রির ফলে দেখা দিচ্ছে নিরাপত্তার হুমকি। না তা তো আমি জানি না, কোম্পানি ফ্যাক্টরি চালানোর জন্য নেই আর কি, আমি বুঝি না। এক মাস ধরে আপনার এই করা হয়, যখন গ্যাস লাইনে না থাকে তখনই নেওয়া হয়, আর যখন লাইনে গ্যাস থাকে তখন আর নেওয়া হয় না। এক গাড়িতে শতাধিক সিলিন্ডারের গ্যাস বিক্রি করার কোনো নিয়ম নেই। বিস্ফোরক অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন তিতাসের এই কর্মকর্তা। অবৈধ যে প্রসঙ্গগুলো আছে, যেমন অবৈধ গ্যাস ব্যবহার করছে, এর জন্য আমরা দেখভাল করতেছি ব্যাপারটা নিয়ে। আর আপনার যে প্রশ্নটা বললেন যে ট্রান্সপোর্ট মাধ্যম উন্নত নিচ্ছে, এটা দেখবেন বিস্ফোরক অধিদপ্তর, আপনাদের উচিত হবে দিনে দিন তাদের সঙ্গে যোগাযোগ করে যত ব্যবস্থা নিতে পারে সেই ব্যবস্থা করা। অবৈধ উপায়ে গ্যাস বিক্রি করলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকে যেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যারা এলপিজি যাদের লাইসেন্স আছে তারাই কিন্তু এগুলো সরবরাহ করে থাকে। এর বাইরে যদি এই ধরনের যেটি আপনি বলছেন, আমাদের তিতাস গ্যাসের সাথে যোগাযোগ করব এবং তাদেরকে নিয়ে আমরা এটা আইনগত ব্যবস্থা নেব। এসব অবৈধ উপায়ে গ্যাস বিক্রি দ্রুত বন্ধ করার দাবি সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব, প্রতিপাদ্যে পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে আগামী প্রজন্মকে স্কাউটিং এর মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনে যুব সমাজকে সৎ, আদর্শবান ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে, আর এজন্য স্কাউটিং হতে পারে একটি কার্যকর মাধ্যম বলে জানান রাষ্ট্র। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে স্কাউট সদস্যরা। তিনি সব শিক্ষার্থীকে স্কাউট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করার জন্য সব স্তরে স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। দর্শক, এ পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন মার্কিন সফর থেকে ফিরে আসার একদিন পর দেশটি ঘিরে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। শনিবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। গত 5 এপ্রিল লস এঞ্জেলেসে মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট সাই। বৈঠকে আরও ছিলেন মার্কিন দ্বিদলীয় প্রতিনিধি দল। স্বশাসিত দ্বীপটিকে বরাবরই নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে আসছে চীন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানান, তাইওয়ান প্রণালী এবং তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ প্রস্তুতি টহল ও অনুশীলন করবে চীন। এ মহড়ার পরিকল্পনা ঘোষণা করার পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাৎক্ষণিক নয়, ধীরস্থির ও যৌক্তিক মনোভাব নিয়ে প্রতিক্রিয়া জানাবে তারা। পানির গভীরে হামলা চালাতে সক্ষম ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন এই আন্ডার ওয়াটার ড্রোন সিস্টেমের নাম হেল টু, উত্তর কোরীয় ভাষায় যার অর্থ দাঁড়ায় সুনামি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা গভীর পানিতে লুকিয়ে হামলা চালাতে পারে, ছড়াতে পারে তেজস্ক্রিয়তা, ধ্বংস করতে পারে শত্রুর জাহাজ ও বন্দর। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় 4 থেকে 7 এপ্রিলের মধ্যে এই পরীক্ষা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যে উত্তর কোরিয়া এই ড্রোন সামরিনের পরীক্ষা চালালো। এর আগে হেল ওয়ান নামে আরও একটি ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এ পর্যায়ে রয়েছে খেলা সংবাদ।
15 মে মাঠে গড়াবে দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি লীগ উইমেন্স সুপার লীগ। টুর্নামেন্টে অংশ নেবে 4টি দল। 21 দিনের এই টুর্নামেন্টে ফাইনাল সহ ম্যাচ হবে 13টি। খেলা হবে ডাবল লীগ পদ্ধতিতে। লীগের প্রথম আসর অনুষ্ঠিত হবে ঢাকায়। 4 জুন হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফ উইমেন্স সুপার লীগের অর্গানাইজিং কমিটির সভা শেষে এসব তথ্য জানান নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কে স্পোর্টসের পক্ষ থেকে 5-6টা টিম নিয়ে তারা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো আমাদের অর্গানাইজিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যেটা, সেটা হলো 4টা টিম, কারণ আমরা চাই যে ফার্স্ট লিগ এটা যেন খুব ভালোভাবে হয় এবং কোনো রকম কোয়ালিটির সাথে আমরা কম্প্রোমাইজ করব না। দর্শক, সংবাদ শেষ করব ভিন্ন ধর্মী একটি খবর জানিয়ে। রহস্যময় এক দ্বীপ যেখানে ঢুকতে পারে না কেউই, একদল আদিম মানুষের বাস সেখানে। ওই দ্বীপের মানুষের সঙ্গে কোনো ধরনেরই যোগাযোগ নেই আধুনিক বিশ্বের। দর্শক, বলছি আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপের কথা। বিশ্বের বেশ কিছু রহস্যময় স্থানের মধ্যে এটিও অন্যতম এক দ্বীপ যা এখনও অনাবিষ্কৃত। বিস্তারিত জানব জুবাইর রহমানের রিপোর্টে। আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির এই যুগে পৃথিবীতে মানুষের আবিষ্কারের বাইরেও যে জায়গা থাকতে পারে তা ভাবাই যায় না। তবে এখনও কিছু জায়গা আছে যা মানুষ আধুনিক প্রযুক্তি দিয়েও জয় করতে পারেনি। আন্দামান দ্বীপপুঞ্জের অংশ সেন্টিনেল দ্বীপ তেমনই এক জায়গা। 72 বর্গ কিলোমিটার এই দ্বীপের কুলে গেলেই জীবন নিয়ে ফেরা দেয়, কারণ সেখানে বসবাসকারী আদিম মানুষেরা তাদের ধারে কাছেও ঘেঁষতে দেয় না কাউকে। এই দ্বীপে বাস করে আদিবাসী সেন্টিনেলিজরা, যারা স্বেচ্ছায় বিচ্ছিন্নতা বেছে নিয়েছে। বাকি বিশ্বের সঙ্গে তারা মোটেও যোগাযোগ করতে চায় না। বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায় এই দ্বীপে বসবাসকারী সংখ্যা 150 জনের মতো। রহস্যময় এই দ্বীপের আদিবাসীরা চায় না বাইরের পৃথিবীর মানুষ তাদের রহস্য ভেদ করুক, তাদের জানুক অথবা যোগাযোগ করুক তাদের সঙ্গে। তারা বাঁচতে চায় পৃথিবীর অন্য সব মানুষের চোখের আড়ালেই। 1997 সালের মধ্যে ওই দ্বীপে সব ধরনের পরিদর্শন বন্ধ হয়ে যায়। তবে 2006 সালে দুই জেলে ও 2018 সালে এক ব্যক্তি অবৈধভাবে উত্তর সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেছিল, ফলস্বরূপ দ্বীপবাসীদের হাতে তাদের মৃত্যু হয়। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বঙ্গবাজারে সর্বশান্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। চৌকি ফেলে অনেকে ফুটপাতে সাজিয়েছেন দোকান। অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে বললেন ডিএমপি কমিশনার। কাউকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের না বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সংলাপের পূর্বে সরকারের পদত্যাগের ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির আজ দ্বিতীয় দিন। দেয়া হচ্ছে 18 এপ্রিলের টিকিট। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় নেই স্টেশনের চিরচেনা রূপ। চৈত্রের তীব্র দাবদাহে পুড়ছে জনপদ। স্বাস্থ্যবিধি মেনে রোজাদারদের রোদ এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সাহরিতে খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। তীব্র গরমেও রাজধানীর বিপণী বিতানগুলোতে বেড়েছে ঈদের কেনাকাটা। বিক্রি আশানুরূপ বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।